স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় জলপাইগুড়িতে প্রতিবন্ধীদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নিল স্বেচ্ছাসেবী সংগঠন। স্বেচ্ছাসেবী সংগঠনের শ্রদ্ধার তরফ থেকে জলপাইগুড়ি স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায় 45-এর ঊর্ধ্ব প্রতিবন্ধী ও 70 বছরের ঊর্ধ্বের বয়স্কদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। শুক্রবার জলপাইগুড়ি শহরে স্বেচ্ছাসেবী সংস্থা শ্রদ্ধার কার্যালয়ে ভ্যাকসিনেশন শিবিরের আয়োজন করেন। এই শিবিরের সহায়তা করেছেন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর বলে জানান শ্রদ্ধার সদস্যরা। তারা জানিয়েছেন 45 বছরের ঊর্ধ্বে প্রতিবন্ধী ও 70 বছরের ঊর্ধ্বে বয়স্ক যারা লাইনে দাঁড়িয়ে ভ্যাকসিন নিতে পারছেন না, তাদের জন্যই আজকের এই শিবির। শুক্রবারের এই শিবিরে 150 জন উপভোক্তাদের ভ্যাকসিন দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল জলপাইগুড়ি সদর ব্লকের মন্ডল ঘাটে একই ধরনের শিবির হবে। রবিবার 18 থেকে 45 বছর বয়সের প্রতিবন্ধীদের জন্য বলে জানান আয়োজকরা। আমরা শ্রদ্ধার তরফ থেকে 45 বছরের ওপরে যারা ডিজেবল আছে, প্রতিবন্ধী যারা আছেন তাদের জন্য এবং 70 বছরের ওপরে যারা বয়স্ক বয়স্করা আছেন তাদের জন্য ভ্যাকসিন ক্যাম্প অর্গানাইজ করেছি এবং সেটা আমাদের উদ্যোগ এবং সহযোগিতায় আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালের সিওমএইচ অফিস থেকে, আমাদের হেলথ ডিপার্টমেন্ট থেকে ভ্যাকসিনের সহযোগিতা করেছে। আজকে আমরা এখানটা কোভিডশিল্ড ভ্যাকসিন দিচ্ছি। ফার্স্ট ডোজ না সেকেন্ড ডোজ? ফার্স্ট ডোজ। হ্যাঁ, ফার্স্ট ডোজ দেওয়া হচ্ছে। কোথায় দেওয়া হচ্ছে? আমাদের শ্রদ্ধাদের অফিস প্রাঙ্গণে, এটা শান্তিপাড়া কালীবাড়ি নামে পরিচিত, এখানে আমাদের অফিস। অফিস প্রাঙ্গণে আমরা ভ্যাকসিনের আয়োজনটা করেছি এবং সেখানটায় শ্রদ্ধা এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি আমাদের কোলাবোরেশনে এই ভ্যাকসিন ক্যাম্প হচ্ছে। কালকে মন্ডল ঘাটে হবে, তারপরের দিন রোববার এখানে 18 থেকে 45 শুধু প্রতিবন্ধী যারা আমাদের ভাই বোনেরা আছে তাদের জন্য করা হবে এবং এই ক্যাম্প পরবর্তী পর্যায়েও সাইমেলটেনিয়াসলি চলতে থাকবে। এবং আমি আপনাদের আবেদন করব, যাদের হসপিটালে লাইন দেওয়াটা অসুবিধা, বয়স্ক যারা আছেন যাদেরকে লাইনে দাঁড়ানোটা অসুবিধা, তারা এখানে নাম নথিভুক্ত করবে, আমরা গ্রুপ করে করে ক্যাম্পের অর্গানাইজ পরবর্তীতেও করব। নমস্কার, আমি সুমন বসু রায়, জলপাইগুড়ি শ্রদ্ধার সেক্রেটারি। ইউরো নিউজ, বেঙ্গল টাইমস 24/7। আইডি নাম্বার পেয়ে গেছে না? আপনি একটু বসুন, আমি যাচ্ছি এক্ষুনি।